নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার আমার প্রতিবেদন যারা নিয়মিত দেখেন তাদের মধ্যে একজন যদিও সম্ভবত কোনো কারণে তিনি তার নাম পরিচয় প্রকাশ করেননি একটি মেল করেছেন আমাকে একটি ইমেল আইডি থেকে সেখানে তার নাম পরিচয় নেই সেখানে তিনি বলেছেন যে আপনারা করে সন্দীপ ঘোষের পরিচালিত ক্যান্টিন নিয়ে এত কথা বলছেন হ্যাঁ ওখানে দুর্নীতি হয়েছে কিন্তু রাজ্য প্রশাসনের অনেক মাতব নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে এরকম নাকি কাজ কারবার করে চলেছে তিনি আমাদের বলেছেন যে আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করুন সবেমাত্র মেলটা পেয়েছি তো তো যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো এবং আমার পক্ষে যদি তথ্য প্রমাণ জোগাড় করা সম্ভব হয় তাহলে মাননীয় সুধি দর্শক যে আমার অনুরোধটি করেছেন সেই অনুরোধটি আমি চেষ্টা করব। আপনারা যা আমার প্রতিবেদন প্রথম দিন থেকে দেখেন তারা নানা রকম কমেন্ট বক্সে টিকা টিপ্পণী করেন কেউ প্রশংসা করেন কেউ সমালোচনা করেন কেউ আমার কে অন্ধ বাম বিরোধী বলেন কেউ বলেন আপনি এখন বিজেপি ইকোসিস্টেমের একজন সদস্য আমি তাদের তারা আমার দর্শক তো তারা গণতান্ত্রিক দেশে তারা তাদের মত প্রকাশ করছে এ আমার কিছু বলার নেই আমি ব্যক্তিগতভাবে গণতন্ত্র মুক্তবাজার অর্থনীতি এবং অবশ্যই জাতীয়তাবাদের একজন সমর্থক ন্যাশনালিজম বা নেশন ফার্স্ট আমার কাছে একটা ভীষণ আবেগের বিষয় আশা করি আপনাদেরও তো আমি বিশে অগাস্ট এবং একুশে অগাস্ট পরপর দুদিন দুটো প্রতিবেদন করেছিলাম আরচিকর কাণ্ড নিয়ে তাতে আমি আমার ধারণা ছিল কিছু কিছু খবরও পেয়েছিলাম যে আর্চিকর কাণ্ডে আর্থিক দুর্নীতির তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরে ঢুকবে সেরকমই হতে চলেছে ইসিআইআর দাখিল হয়ে গেছে সন্দীপ ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে আর্চি করে অভিযান চালিয়ে অন্যান্য যে পঁচিশে অগাস্ট সিবিআই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর নথিপত্র সংগ্রহ করেছিল তো আপনার মনে আছে সিবিআই আধিকারিক বলেছেন বহুত কুছ মিলা হ্যাঁ তো সেই সব নথিপত্র দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল এখন খবর পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই ইডি এই স্বাস্থ্য ক্ষেত্রের আর্থিক দুর্নীতির তদন্তে নামবে এটা যদি শেষ পর্যন্ত হয় তাহলে প্রাথমিক শিক্ষক অশিক্ষক নিয়োগে দুর্নীতি এস এসিতে নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক অশিক্ষক নিয়োগে দুর্নীতি খাদ্য কেলেঙ্কারির দুর্নীতি এ যদি ইডি ইতিমধ্যেই যুক্ত হয়ে আছে পুরসভার কর্মী নিয়োগে দুর্নীতি এখানেও ইডি যুক্ত আছে তাহলে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতিও এবার ইডির নজরে চলে আসবে দেখুন আরজিকরের অভাগিনী তার জীবন দিয়ে আমাদের কিছু মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়ে গেছে এই মৌলিক প্রশ্নের উত্তর পেতে হবে এবং তদন্ত যাতে তার লজিক্যাল কনক্লুশনে পৌঁছয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এক জয়েন্ট অফিসার এই মুহূর্তে কলকাতায় আছেন তিনি এসেছেন তদন্তকারীদের সঙ্গে কথা বলছেন এবং অত্যন্ত দক্ষ একজন মহিলা অফিসার এই টিমে আছেন যিনি ড মনমোহন সিং এর সময়তেও গোল্ড মেডেল পেয়েছিলেন নরেন্দ্র মোদীর সময়ও গোল্ড মেডেল পেয়েছিলেন হাতরাস ট্রাস এই সমস্ত কান্দ্র তিনি তদন্ত করেছেন এবং তার সুনাম কাটিং অ্যাক্রস দ্য স্পেকট্রাম সবাই তার পেশাদারিত্ব নিরপেক্ষতার জন্য সম্মান করে সম্ভবত ভদ্রমহিলার নাম সীমা পাহুজা ওই রকমই একটি নাম তিনি খুব ওয়েল রেসপেক্টেড অফিসার সিবিআই সুপ্রিম কোর্টে যখন শেষ সওয়ালটা হলো তখন সলিসিটার জেনারেল যিনি সিবিআই এর পক্ষে অ্যাপিয়ার করেছিলেন তিনি বলেছিলেন যে তথ্য প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা উজ্জ্বল ঘটনাস্থলে চরিত্র বদল করার দাবি তিনি করেছিলেন অভিযোগ করেছিলেন ছাব্বিশে অগাস্ট যে ভাইরাল ভিডিও আমরা দেখেছি আমার পক্ষে তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি কিন্তু সমস্ত চ্যানেলে সেই ভিডিও দেখানো হয়েছে তা নিয়ে আলোচনা সভা বসেছে সেই ভিডিওতে পরিষ্কার যে অনেক কিছু লুকি আছে ওই হতভাগিনীর মৃত্যুর রহস্যের মধ্যে দেখুন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর ওখানে কি করছিলেন সন্দীপ ঘোষের আইনজীবীর ওখানে কি প্রয়োজন ছিল উত্তরবঙ্গের মেডিকেল কলেজের ডাক্তার মালদার একটি মেডিকেল কলেজের ডাক্তার বর্ধমানের মেডিকেল কলেজের একটি ডাক্তার তারা ওখানে কি করছিলেন ইন্দিরা মুখোপাধ্যায় যিনি পদমর্যাদায় আইপিএস অফিসার একজন তিনি যে যুক্তির অবতারণা করলেন লুডিক্রাস যে একান্ন ফুট আয়তনে চল্লিশ ফুট করন অফ করা ছিল এগারো ফুটের মধ্যে এতগুলো লোকজন ঢুকেছে এর থেকে হাস্যকর সাফাই আর কিছু হতে পারে ওই ধরনের একটা ঘটনা ঘটলো শুধু চল্লিশ ফুট করন করে দিলেন আর এগারো ফুটের মধ্যে লোকজন দাপা দাপি করলো যাদের সঙ্গে এই হসপিটালের কোনো রকম যোগই নেই ডেটা এন্ট্রি অপারেটার ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি ওখানে কি উকিল উকিলবাবু কি প্রয়োজনে ওখানে গিয়েছিলেন তাহলে সলিসিটার জেনারেল সুপ্রিম কোর্টে যে অভিযোগ করেছিলেন যে ক্রাইম সিনেট বদল হয়েছে তথ্য প্রমাণ লোপাট করার সম্ভাবনার কথা তিনি বলেছিলেন ভাইরাল ভিডিও কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে দাহ হয়ে যাওয়ার পর এফআইআর হলো মাননীয় বিচারপতি পাদ্রিওয়ালা বলেছেন যে তার তিরিশ বছরের কর্মজীবনে এরকম ঘটনা তিনি দেখেননি একুশ জনের টিম আইনজীবীদের কপিল সিব্বালের নেতৃত্বে আমাদের ট্যাক্সের টাকা খরচ করে এরা সুপ্রিম কোর্টে সওয়াল করছে কেন কি ঢাকতে চাইছেন ঢাকার তো অনেক কিছু আছে প্যান্ডোরার বাক্স তো এবার খুলবেই খুলবে কপিল সুপ্রিম কোর্ট বার বার অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেই মধ্যেও সিব্বাল কপিল সিব্বালের দিকে আঙুল তোলা হচ্ছে বলছে যে তিনি এমন একটা রেজলিউশন নিয়েছেন যাতে অন্যান্য ঘটনার সঙ্গে আরচিকরের ঘটনাটাকে এক রাখা যায় আরচিকরের ঘটনা বিরলতম ডাক্তার চিকিৎসা কর্মীদের কাছে হসপিটাল হলো তাদের দ্বিতীয় বাড়ি তারা দিনের বেশিরভাগ সময় সেখানে কাটান সেখানে একজন তরুণী চিকিৎসককে নৃশংস অত্যাচার করে খুন করা হল তার তুলনা অন্যান্য ঘটনার সঙ্গে হয় না এক করে দেখার একটা অপচেষ্টা হচ্ছে এরকম তো কতই হয় সারা দেশে হয় অভিষেক তথ্য দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন ফাস্ট ট্র্যাক কোর্ট অন্নপূর্ণা দেবী মন্ত্রী তিনি বলেছেন যে ওই ফাস্ট ট্র্যাক কোর্ট অনেকগুলো রাজ্য সরকার চালু করতেই পারেনি যেখানে কেন্দ্র রাজ্য যৌথ অংশীদারি হয় সিক্সটি ফরটি পাঁচ ছটার উপর এখনো ফাস্ট ট্র্যাক কোর্ট চালু হয়নি একটা লিখে দিলাম বলে দিলাম দায় আর চেষ্টা করলাম এতে এবার চিরে ভিজবে না কারণ এই যে আন্দোলনটা হচ্ছে না সিভিল সোসাইটির আন্দোলন হ্যাঁ তাতে রাজনৈতিক দলগুলো রুটি শেখার চেষ্টা করছে সব সময় তারা করে তৃণমূল যখন বিরোধী ছিল তখনও করতো এখন বাম কংগ্রেস বিজেপি সবাই করছে রুটি শেখার কিন্তু যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ প্রতিবাদ বিভিন্ন জায়গায় আছড়ে পড়েছে সেটা মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে যা হয় ঠিক তাই আরজিকরের যে হোস্টেল মহিলাদের হোস্টেল আবাসিক চিকিৎসক জুনিয়র ডাক্তাররাও থাকেন নামমাত্র মহিলা চিকিৎসক রয়েছেন চোদ্দই অগাস্ট রাতে দুষ্কৃতীরা মহিলা হোস্টেলের সামনে গিয়ে হুমকে দিয়েছিল অশ্রাব্য ভাষায় গালাগাল করেছিল বলেছিল আরজিকরের এই যে অবাগিনীর মতো পরিণতি হতে পারে পুলিশ দেখুন ধামাচামা দেওয়ার চেষ্টা করেছে কয়েকটা এফআইআর করলো কজনকে ধরেছেন আপনারা এই যে সরকারি সম্পত্তির ক্ষতি হলো সেই ক্ষতিপূরণ আদায় করবেন বিনীত গোয়েলের মুখে আই এম আই রি আই এ এত প্রবাদে পরিণত হয়ে যাবে সুপ্রিম কোর্ট পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে জনমানসে পুলিশের ভাবমূর্তি তলা নিতে এক মহিলা আইপিএস অফিসারকে দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি করিয়ে একটা অক্ষম যুক্তির অবতারণা করা হলো যে চল্লিশ ফুট কর্ন অফ করে রেখেছিলাম অর্থাৎ প্রথম থেকেই ওই যে ডাল মে কুচ কালা এই যে সন্দেহটা জনমানসে দানা বাঁধছিল সেটা কিন্তু এবার পাকাপাকি ভাবে গেঁথে গেল অর্থাৎ ঢাকবার চেষ্টা আর মুখে অনেকে দেখলাম মিডু মিডু হাসছেন এক অভাগেনে খুন হয়েছেন সেই মেডিকেল কলেজের ছাত্রী চিকিৎসা শোক ক্রোধের চিহ্ন মাত্র নেই চোখে মুখে ঠোঁটের কোণে মিচকে হাসি কলকাতা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের দেখা কনভেনশন হলো সেখানে সিনিয়র চিকিৎসকরাও ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার ছিলেন জিতু ছিলেন সোহিনী আবেগ এ বলেছেন যে আমার সত্য বিয়ে হয়েছে আমি যা পরিস্থিতি তাতে আমি আমার সন্তানকে পৃথিবীর আলো এই মুহূর্তে দেখাতে চাই না ভাবতে পারেন কোথায় আমরা আছি যৌথ মঞ্চ করে আন্দোলন করার কথা বলেছেন সবাই চাইছি আমরা লজিক্যাল এন্ডে পৌঁছক মেঘের আড়ালে লুকিয়ে থাকা যে চিকিৎসক যিনি নাটের গুরু যিনি সরকারি চিকিৎসা ব্যবস্থার অংশ না হয়েও ছড়ি লার্কিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফ্লনটিং ইস প্রক্সিমিটি টু নবান্ন হি ওয়াইলস এ নর্মাস ইনফ্লুয়েন্স মেঘের আড়ালে লুকিয়ে আছেন একসময় অজিত পাঁজার ব্যাগ বইতেন প্রয়াত অজিত পাঁজার সেই নাটের গরুকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে এই অভাগিনী আমাদের মৌলিক প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিয়েছে এর হত্যাকারী শাস্তি চাই বিচার চাই এবং স্বাস্থ্য কেলেঙ্কারির কুশিলব্দের চিহ্নিত করতে হবে ভাবুন এ তো মানবতার বিরুদ্ধে অপরাধ অনেক প্রিন্সিপাল বলছেন যে চল্লিশ শতাংশ পরীক্ষার খাতার উত্তর পত্র হুবহু এক দাঁড়ি কমা ফুলস্টপ চ্যাট জে খুলে পরীক্ষা হয় ল্যাপটপ নিয়ে গিয়ে পরীক্ষা হয় তিন ঘন্টার পরীক্ষা চার ঘন্টায় হয় কি আছেন বিধায়ক তার ছেলে এরা পরীক্ষা দেবে তখন শুনেছিলাম মানে ওই সমস্ত রকম পন্থা অবলম্বন করার জন্য তিনি সওয়াল করেছিলেন তাহলে এরা ডাক্তার হবে আমাদের চিকিৎসা করাবে কেউ প্রাইভেট প্র্যাকটিস করবে কেউ হোম খুলবে কেউ যুক্ত হয়ে যাবে তারা যদি টাকা দিয়ে অনার্স পায় যদি বই খুলে টোকে যদি চ্যাট সাহায্যে পরীক্ষা দেওয়া পরীক্ষা দেয় তাহলে এই ডাক্তারদের সামাজিক বৈধতা কিভাবে আসে কেন এই পরীক্ষা বাতিল হবে না যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট রাইট চয়েস ডিসিশন লোক যে যে চিকিৎসক এই দুষ্ট চক্রের সঙ্গে জড়িত তাদের অঙ্গাঙ্গি ভাবে এই ডাক্তাররাই অনেকে সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত হবেন রাজ্যের বেশিরভাগ মানুষ সরকারি চিকিৎসা পরিষেবার উপর নির্ভরশীল তারা যান এবার ভাবুন এই যে ডাক্তাররা যারা বিভিন্ন অসদ উপায় অবলম্বন করে ডাক্তারি পাশ করল তারা রাজ্যবাসীর চিকিৎসার ভার নেবেন তাহলে আমাদের জীবন বিপন্ন হচ্ছে এই দুষ্ট চক্রের কাজ করবে এদের দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা চাইবেন না এদের ডাক্তারি করার অধিকার কি থাকে এদের রেজিস্ট্রেশন কেন বাতিল হবে না এই প্রশ্নগুলো সর্বস্তর থেকে ওঠা উচিত কাটিং দ্য পার্টি লাইন কেউ শাসক দলের সমর্থক হতে পারেন সেটা তার ব্যাপার কেউ বিরোধী দলের হতে পারে কেউ রাজনীতি সচেতন মানুষ সেভাবে কোন দল করেন না কিন্তু প্রত্যেকে আমরা এই রাজ্যের মানুষ এই শহরের মানুষ আমাদের একটা দায়বদ্ধতা আছে এই সব দেখে যদি আমরা চুপ করে ঘরে খিলটা তুলে বসে থাকি ভাই আমার তো কিছু হচ্ছে না কাল বাদে পরশু আপনার ঘরেও যে আগুন লাগবে না তার গ্যারান্টি কি রাজনৈতিক দলগুলো তাদের মতো করে করছে ছেড়ে দিন তাদের কথা আমরা ব্যক্তি মানুষ আমাদের সামাজিক দায়বদ্ধতা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অঙ্গীকার এগুলো কিন্তু এবার দেখানোর সময় এসছে শুধু লিপ সার্ভিস নয় বহু মানুষ স্বতস্পূর্ত প্রতিবাদ করছেন আর এই প্রতিবাদের ধরন অন্যান্য রাজনৈতিক প্রতিবাদের থেকে আলাদা কমপ্লিটলি সিভিল সোসাইটি মুভমেন্ট তাতে সবাই যুক্ত হচ্ছেন কেউ যদি বলেন এটা একেবারে শহুরে আন্দোলন বুল গ্রাম মপসল জেলা সদর সর্বত্র এই ঘটনার অভিঘাত পড়েছে এবং মানুষকে নাড়িয়ে দিয়েছে আপনারা বাবুন যে মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা বলছেন বৈঠকে হচ্ছে চল্লিশ শতাংশ উত্তরপত্র হুবহু এক টাকার বিনিময়ে অকৃতা অকৃত কার্যদের পাশ করে দেয়া হচ্ছে চার জিড়ির সাহায্যে পরীক্ষা দেয়া হচ্ছে এরপর এরা ডিগ্রি নিয়ে ডাক্তার হবে এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে কোনো না যুক্ত হবে কেউ বেসরকারি ক্ষেত্রে হবে কেউ সরকারি ক্ষেত্রে হবে তাদের হাতে আমাদের জীবন কি সুরক্ষিত এই প্রশ্নটা আপনারা নিজেদের করুন এবং করে এই অপরাধীদের দুষ্ট চক্র ফাঁস করার ক্ষেত্রে যে আন্দোলন দরকার সেই আন্দোলন করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে। রাজনীতির কারবারিদের দেবেন না। সব রাজনৈতিক দল শুধু ভোট বোঝে ভোটের ফায়দা লুটবে তারা কিন্তু বললাম না এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি এবং ভবিষ্যৎ প্রজন্ম দাঁড়াবে সেখানে চিকিৎসকদের কাছে গেলে আমাদের মনে সন্দেহ হবে এ কি প্রকৃত চিকিৎসক এ তো টুকে পাশ করা ডাক্তার নয় তো আপনারা ভাবুন দয়া করে ভাবুন ভাবাটা একটু প্র্যাকটিস করুন দেখুন আমার দৃঢ় বিশ্বাস সিবিআই কিনারা করবে অনেকে অধৈর্য যাচ্ছেন সিবিআই কি করবে সিবিআই কি করবে সিবিআই ট্র্যাক রেকর্ড তো খারাপ সিবিআই ট্র্যাক রেকর্ড প্রায় পঁচাত্তর শতাংশ সাফল্য তারা পেয়েছে আমি সিবিআই মুখপাত্র নই আবার সিবিআই অনেক ক্ষেত্রে অসফল হয়েছে তাদের নির্দিষ্ট একটা গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে তারা তদন্ত করে এবং আদালত গ্রাহ্য প্রমাণ তো সংগ্রহ করতে হবে নইলে কাউকে আপনি আটক করলেন সে আদালতে বেকসুর খালাস পেয়ে গেল তাদের মুখটা সিবিআই রে পড়বে তাই সিবিআই আদালত গ্রাহ্য প্রমাণের অপেক্ষায় আছে এই যে বহুত কুচ মিলা হয় এটা কিন্তু এমনি এমনি বলেননি এবং ওই অভাগিনীর ধর্ষণ হত্যাকাণ্ডের তদন্ত সিবিআই করবে কিন্তু এই তদন্ত করতে করতে পরতে পরতে উঠে আসছে চমকপ্রদ তথ্য এবং দুর্নীতি যে কতটা গভীরে তার তো ইঙ্গিত আমরা পাচ্ছি মৃতদেহ কেউ ছাড় দেয়নি এরা একা সন্দীপ ঘোষ করেছে দুষ্ট চক্র প্রভাবশালী চিকিৎসক সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় অংশীদার না হয়েও বকলমে সেই স্বাস্থ্য ভবন চালায় স্বাস্থ্যকর্তাদের কাছে তার কোনো ফোন গেলে তাদের হাত পা কাঁপে তার ইচ্ছাই শেষ কথা এই ধরনের লোক সমাজের কলঙ্ক এরা মানবতার বিরুদ্ধে অপরাধ করছে এদের বিরুদ্ধে সঙ্গবদ্ধ প্রতিবাদ দল মত নির্বিশেষে যে প্রতিবাদটা আমরা দেখেছি রাতের কলকাতার দখল নিক মেয়েরা স্বতঃস্ফূর্ত ছিল ভাবতে পারেনি পাওয়ার বিবান্ন মুখপাত্রটা তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন এখন দেখুন কুলু পেটেছেন মুখে সত্যরোদ্দ এক মন্ত্রী কুকথা বলার যার রেকর্ড আছে তিনিও নানা বক্রক্তি করেছিলেন সেটা মানুষের যোগদানে সফল হয়েছে এবং এখনো পর্যন্ত সমাজের সর্বস্তরের মানুষ এর একটা কিনারা চাইছেন এবং এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি স্বাস্থ্য ক্ষেত্রে এই দুর্নীতির মাথা কারা এদের সঙ্গে প্রভাবশালী সর্বোচ্চ প্রভাবশালী কিভাবে যুক্ত এগুলো মানুষ জানতে চাইছে এবং সিবিআই হ্যাঁ তাদের উপর চাপ বাড়াচ্ছে কিন্তু একটা কথা মানতে হবে সিবিআই তাদের মতো করে তদন্ত করবে তারা তো হাত পা গুটিয়ে বসে নেই বারবার করে বলছে আদালত রাজ্য প্রমাণ দিতে হবে জনগণ চাইছে বলে এক্ষুনি করতে হবে এভাবে তো তদন্ত হয় না ভরসা রাখুন যে যে আধিকারিক তদন্ত করছে সিবিআই এর তাদের পেশাদারিত্ব সব সন্দেহের উর্ধে সিজারের পত্নীর মতো তারা সব সন্দেহের উঠবে এবং ইডি এবার আসছে ইডি যদি একবার ঢোকে একেবারে সর্বোচ্চ মহল পর্যন্ত পৌঁছবে কারণ সরকারি হসপিটাল মেডিকেল কলেজে যে টাকা পয়সা নয় ছয় সেটা পাবলিক মানি সরকারি টাকা কেন্দ্রের টাকা রাজ্যের টাকা আমার আপনার করের টাকা সেই টাকা যদি ঘুরপথে পাচার হয় বিদেশে বেআইনি সম্পত্তি কেনা হয় প্রভাবশালীদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকার ভাগ যায় তা তাদেরকে চিহ্নিত করতে হবে না শিক্ষা দপ্তরের অনেক প্রাক্তন কর্তা মন্ত্রী মন্ত্রী তো এখন গড়াগড়ি খাচ্ছেন দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এই সরকার অতীতে তো অন্যান্য দলের সরকার বামেদের চৌত্রিশ কংগ্রেস ছিল অনেকদিন যুক্ত ফ্রন্ট ছিল কালকে একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আমায় বলছিলেন তার সঙ্গে প্রফুল্লোসেনের খুব ভালো সম্পর্ক ছিল তিনি একবার প্রবুল্লোসেন বাড়িতে মাঝে মধ্যেই যেতেন তা চোদ্দ বছরের মন্ত্রী চার সাড়ে চার বছরের মুখ্যমন্ত্রী বলে যে ওদেরকে পাউরুটি দেয় তখন তার কানে কানে একজন এসে বলেছে দাদা ঘরে পাউরুটি নেই ভাবতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শেষ দিকে অন্যের দয়ার উপর তাকে থাকতে হয়েছিল বাংলা এরকম রাজনীতিবিদদের দেখেছে যদিও বামপন্থীরা প্রবুল্ল সেনকে স্টিফেন হাউসের মালিক বলেছিলেন বামপন্থীরা এরকম বলেন আমি আর তাদেরকে নতুন করে তাদের এই অপরাধের কথা স্মরণ করিয়ে দিয়ে লজ্জিত করতে চাই না কিন্তু বুদ্ধবাবু বলুন প্রবুল্ল সেন বলুন এমনকি সিদ্ধার্থ শঙ্কর রায় অজয় মুখার্জি প্রবুল্ল ঘোষ এমনকি জ্যোতিবাবু তাও জ্যোতিবাবুকে নিয়ে চন্দনকে নিয়ে বিতর্ক হয়েছিল বেঙ্গল ল্যাম্প হয়েছিল কিন্তু বাকিদের দিকে তাকান আঙুল তুলতে পারবে না কেউ তাদের বিরুদ্ধে তাদের এমনই স্বচ্ছ ইমেজ এবং কি বলবো কি এবং সততাটা ছিল কাউকে তাদের লিখতে হয়নি সততার মূর্ত প্রতীক এদের কথা ভাবুন আর এই কথা ভাবুন একটা ক্ষেত্র বাকি নেই যেখানে দুর্নীতি হয়নি বা অভিযোগ সব জায়গায় ঢুকে সিবিআই ইডি কলকাতা শহরের একটা হসপিটাল মেডিকেল কলেজের নিরাপত্তা দিচ্ছে সিআইএসএফ সুপ্রিম কোর্টের কতটা অনাস্থা রাজ্যের পুলিশ প্রশাসনের উপর এই প্রতিবেদন যখন দেখবেন তখন ছাত্র সমাজের নবান্ন অভিযানের অনেকটাই হয়ে গেছে মুখ্যমন্ত্রী পৌনে এগারোটায় নবান্নে পৌঁছেছেন কলকাতা শহর এর যে সমস্ত রাস্তা দিয়ে নবান্ন অভিমুখে যাওয়া যায় হাওড়ার দিকে যাওয়া যায় কার্যত দূরকে পরিণত করা হয়েছে কন্টেনার নামিয়ে দেওয়া হয়েছে ব্যারিকেড করা হয়েছে প্রায় ছ হাজার পুলিশ কর্মী মোতায়েন হয়েছে চারজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা অশান্তি পাকানোর অভিযোগ সাঁতরাগাছিতে এই প্রতিবেদন যখন রেকর্ড করছি তখন ঘড়িতে বাজে একটা পনেরো সাঁতরাগাছিতে জাতীয় পতাকা হাতে প্রতিবাদীরা জমায়েত হয়েছেন এই প্রতিবেদন যখন দেখবেন তখন আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে পরিশেষে একটা কথা বলি প্রতিবাদ সচেতনতার ভাষা আমরা যদি প্রতিবাদ করা থেকে নিজেদের সরিয়ে রাখি তাহলে এই দুষ্ট চক্রের শিকড় উপড়াতে পারবো না রাজনৈতিক দলগুলো তাদের মতো করে করবে কিন্তু নাগরিক সমাজের দায়িত্ব আছে যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদেরকে ক্ষমা নয় রেয়াত নয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা যেন তারই তৃণ সমাথের কথাটা মনে রাখো না